চীনকে সব লড়াইয়ে হারানোর ক্ষমতা ভারত রাখে, সে গালোয়ান হোক বা ফিঙ্গার পয়েন্টের এলাকা। ভারত সব জায়গাতেই চীনকে গভীর চোট দিয়েছে, এই কারণেই চীন এখন ভুয়ো খবরের মাধ্যমে ভারতের সঙ্গে লাগার চেষ্টা করছে। ভারত চীন সীমার প্রেশারের মাঝেই চীন ভারতের ওপর মনোবৈজ্ঞানিক প্রেশার আনার চেষ্টা করছে। কালকের খবরে চীনের তরফ থেকে একটা হাওয়ায় উড়ানো মন্তব্য করা হয়, যেটায় বলা হয়েছে চীনা সৈন্যরা ভারতীয় সেনাদের ওপর ডাইরেক্ট এনার্জি ওয়েপেন ব্যবহার করেছে। চীনা সেনাদের হামলায় ভারতীয় সেনার দুই পোস্টের অবস্থা মাইক্রোওয়েভ ওভেনের মতো হয়ে গেছে। সেখানে মোতায়েন থাকা ভারতীয় সেনারা নাকি বমি করতে শুরু করে, এর জন্য তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। এই ভুয়ো খবর চীনের তরফ থেকে ছড়ানো হয়েছিল। এর সোর্স হিসেবে চীনের জিন ক্যানেরং নামক এক ব্যক্তির ভিডিওর উল্লেখ করা হয়েছে, যিনি চীনের রেনমিন ইউনিভার্সিটি অব চায়নার একজন প্রফেসর হওয়ার সাথেই চীনের কমিউনিস্ট পার্টির এক বিশেষজ্ঞ অর্থাৎ সিসিপির একজন অ্যাক্টিভ সদস্য। চীনের ওই ব্যক্তির দ্বারা গত 11 নভেম্বর 2020 এক টেলিভিশন প্রোগ্রামে এটা বলা হয় যে চীন নাকি ডাইরেক্ট এনার্জি হাতিয়ারের মাস্টার হয়ে গেছে। সুতরাং চীন এই ডাইরেক্ট এনার্জি ব্যবহারের মাধ্যমে প্যাংগং লেকের কাছে ব্ল্যাকটপ হেলমেটটপে হামলা করে, যেই অঞ্চলগুলো ভারতীয় সেনা দখল করে বসেছিল। চীনের এই ভুয়ো খবরে স্ট্রাইক করে ভারতীয় সেনা চীনের সব ভণ্ডামি বার করে দিয়েছে। ভারতীয় সেনা তরফ থেকে বলা হয় এই খবর সম্পূর্ণ মিথ্যা, এটা চীনের মনোবৈজ্ঞানিক চাপ সৃষ্টি করার একটা প্ল্যান, যেটা অনেকটা তার পুরনো চালের মতোই। যেমন সদ্যই চীন মিসাইল লঞ্চার সীমায় মোতায়েন করেছিল, তেমনই চীনের মাইক্রোওভেনের এই যোজনাও হাওয়াতেই থেকে যায়, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই। ভারতীয় সেনারা প্যাংগং লেকের দক্ষিণ কিনারায় চুসুলে কৈলাস পর্বতের শৃঙ্গগুলো দখল করে, যেগুলো পিএলএ ছাড়াতে পারেনি। তারপর চীন মনগড়া কাহিনী বানাতে শুরু করে। ভারতীয় সেনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ শৃঙ্গতে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। ওদিকে চীন হতাশায় নিজের প্রোপাগান্ডা মেশিনারি ব্যবহার করতে শুরু করেছে। ওনাদের এই প্রোপাগান্ডা মেশিনারি এই খবর ছড়িয়েছে। চীনা সৈন্যরা নাকি একটা গুলি না চালিয়ে ভারতীয় সেনাদের দুটো শৃঙ্গ থেকে পিছু হটিয়ে দিয়েছে। ভারতীয় সেনারা জবাব দিয়ে বলেছে এই দাবি সম্পূর্ণ মিথ্যায় পরিপূর্ণ। ভারতীয় সেনা তরফ থেকেও বলা হয়েছে যদি চীনের এই মাইক্রোওয়েভ ডাইরেক্ট এনার্জি ওয়েপেনের জন্য ভারতীয় সেনারা পিছু হটেই থাকে, তবে চীন কেন এখনো ভারতীয় সেনাদের ওই উঁচু থেকে সরতে বলছে। ভারতীয় আধিকারিকেও বলেছেন আমাদের সেনা ট্যাঙ্ক ও সরঞ্জাম সবকিছু এখনো ওখানেই মজুত রয়েছে, আমরা এখন উঁচু থেকে নামিনি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে এই মাইক্রোওয়েভ হাতিয়ার আসলে কি? আসলে মাইক্রোওয়েভ হাতিয়ার কম ঘাতক হয়, যেটা এর সব থেকে বড় বিশেষত্ব। বেশ কিছু দেশে এই টেকনিককে হাতিয়ার রূপে ব্যবহার করার উপর রিসার্চ চলছে। মাইক্রোওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনেরই একটা রূপ। যেমন ভারতের কাছে আছে কালী হাতিয়ার, ঠিক তেমনই চীনের এই ভণ্ডামি কি জীবনেও যাবে না? চীনের এই চালবাজি নিয়ে আপনার কি অভিমত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। অরুণজ্যোতি কুণ্ডু এবং শিবম গনসহর অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এই খবরটি প্রত্যেককে শেয়ার করে দেবেন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।